আমি তো সবগুলাই পড়ি, কিন্তু তাফহিমুল কোরআন আমি পড়া বেশি মজা পাই। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ লিখিত যে তাফহিমুল কোরআন, আলহামদুলিল্লাহ যে যাই বলুক, সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা খাস রহমত ছিল মুসলিম উম্মার জন্য। সমালোচনা করতে পারেন, একজন মওদুদী রহিমাল্লাহর মতো হাজার হাজার বই লেখছে, তাফসির লেখছে, হাদিসের গবেষণা করছে, কইরা দেখান না কতটুক পারেন। মক্কাতুল মুকাররমায় সৌদি আরবে যার নামে রাস্তা পর্যন্ত আমরা দেখি শারিয়া সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ। বাইরা আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করব এবং তাফহিমুল কোরআন পড়ব, যার যা লাগে পড়বেন, তাফহিমুল কোরআনটাও পড়বেন, রাজি আছেন? বাসার মধ্যে রাখবেন, পড়বেন, যেইটা বুঝেন না খটকা লাগে আমাদের জিগাইবেন। কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? কোরআন তো আমাদের জন্য সংবিধান, কোরআন আমাদের জন্য কি সংবিধান। বাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বিদায় হজ্জের বাসনে প্রায় সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে চমৎকার একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? একটা হচ্ছে কিতাব আল্লাহ কুরআনুল করিম, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, রসুলের সুন্না মানে হাদিস। আল্লাহর হাবিব বলেন, কুরআন সুন্না রেখে গেলাম, যেই ব্যক্তি কুরআন এবং সুন্নাকে মজবুত করে আঁকড়ে ধরে রাখবে ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। তাইলে পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আমাদের কি দরকার ভাই? কুরআন সুন্না। জোরে বলেন, কি দরকার? নাকি কোনো পীর বুজুর্গ? কুরআন সুন্নার কষ্টি পাথরে যাচাই করে দেখব কার আমার মিল আছে। নুরুজ্জামান নুমানির আমল যদি কোরআন সুন্নার সাথে মিল থাকে তাহলে আমি ঠিক আছি, আর আমার আমল যদি কোরআন সুন্নার সাথে মিল না থাকে আমি ঠিক নাই। সহজ কথা, প্রত্যেকটা মুসলমানের কাজ কর্ম আমল আখলাক কোরআন সুন্নার সাথে মিল থাকা প্রয়োজন আছে না নাই? যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় হাতের মধ্যে তসবিওয়ালা হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, দাড়ি একটাও কাঁচা নাই, সব পাইকা গেছে এই জায়গার মধ্যে আইছে, বোঝা যায় মস্ত বড় আল্লাহর ওলি, কিন্তু ওনার কাজকর্ম কোরআন সুন্নার সাথে মিল নাই। যত সুন্দর লেবাসদারি হোক আমি তাকে ভালো মানুষ বলতে পারবো না। যারে বলেন ঠিক না বেঠিক? কারণ শয়তান তো কম ছিল না, কম ছিল? আল্লাহর একটা বিধান মানতে পারে না এই জন্য শয়তান হয়ে গেছে। আল্লাহ বলছিলেন আদমকে সামনে রেখে একটা সেজদা করো, কিন্তু সে যুক্তি প্রদর্শন করছিল। এই ওয়াজ আমি আরো বেশ কয়েকবার করছি, তাই আজকে এই ওয়াজ আবার করে সময় আমি নষ্ট করতে চাই না। সম্মানিত ভাইরা, একটা বিধান লঙ্ঘন করবার কারণে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার ইবলিস বানাইছে, শয়তান বানাইছে। এখন বলেন অসংখ্য বিধান থেকে আমরা দূরে আছি, আল্লাহর বিধানকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, তাইলে বলেন আল্লাহ যদি আমাদের ধরে বাঁচবার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য রসুল আমাদেরকে বিদায় হজ্জের বাসনে কোরআন সুন্না দিয়া গেছে। কোরআন সুন্না যেই দিকে, আরেকটু জোরে বলেন, কোরআন সুন্না যেই দিকে আমরা আছি সেই দিকে আমরা আল্লাহর বিধান মানবো। বিধান মানবো কার? আরেকটু জোরে বলেন, কার? মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হচ্ছেন আমাদের শ্রেষ্ঠতম মডেল। আমরা নবীকে অনুসরণ অনুকরণ করে, নবী যেমনি আল্লাহর বিধান মানছেন আমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মানব। আমার ভাইরা, নবীকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরামগণ, আমরাও অনুসরণ করি সেই বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে। সম্মানিত ভাইরা, আমরা বিশ্বাস করি নবীর সাহাবায়ে কেরামগণ নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যারা বলে ঠিক না বেঠিক? নবীর উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামগণের মর্যাদা সর্বশ্রেষ্ঠ উনারা, কিন্তু আমাদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা, তাই এক কথায় আমরা আল্লাহর বিধান মানি, নবী যেইভাবে মানছেন ওই রকম ভাবে। আমাদের জন্য কোরআন সুন্না আছে, রসুল বলছেন যেই ব্যক্তি কোরআন সুন্নাকে মজবুত করে ধরবে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। অতএব কোরআন সুন্না আমাদেরকে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকেই অগ্রসর হব। তাই কোরআন সুন্না যেই দিকে,
আল্লাহ এবং রসুল যেই দিকে আমরা আছি সেই দিকে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও সবাইকে, আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়ামিমুন হারফুন। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কুরআনুল করিম থেকে একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে নেকি, কি নেকি, ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা, একটা হরফ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে 10টা নেকি দান করব। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এরপর রাসূল বলে আমি বলি না আলিফ লাম মিম, এই তিনটা মিলে একটা হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটা হরফ, ওয়ালামুন হারফুন, লাম একটা হরফ, ওয়ামিমুন হারফুন, মিম একটা হরফ। তাই কেউ যদি বলে আলিফ লাম মিম, তাইলে সে তিনটা হরফ পড়লো, নেকি একটা না, সে 30টা নেকি লাভ করবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, কুরআনুল কারীমের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইকরাউল কুরআন, তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো, জানিয়া রাখো যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, আল্লাহর কুরআন কুরআনুল কারীম যেই ব্যক্তি তিলাওয়াত করেছে ওই তিলাওয়াতকারীকে আল্লাহর কোরআন নিজে কিয়ামতের দিন সুপারিশ করবে, কোরআন নিজে সুপারিশ করবে কোরআন তিলাওয়াতকারীর। তাইলে বলেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমাদের দেশের মধ্যে কোরআন তিলাওয়াতকারীদের মধ্যে ভাগ আছে, আছে না? আর একটু জোরে কোন আছে না? অনেক কোরআন তিলাওয়াতকারী আছে, কোরআনও তেলাওয়াত করে মদ খায়, কোরআনও তেলাওয়াত করে জিনাও করে, কোরআনও তেলাওয়াত করে আবার ওই যে একটু আগে ঘুষের সুদের বিরুদ্ধে কথা বললাম না, সুদের সাথেও সম্পর্ক রাখে। আচ্ছা বলেন না, কুরআনুল কারীম এসেছে, আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইই, আমি তোমাদের উপর এই কিতাব নাযিল করছি পুঙ্খানুপুঙ্খ রূপে, তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই কুরআনুল কারীমের মধ্যে আছে। সত্যিকার অর্থে কেউ যদি কোরআন তেলাওয়াত করে ইমানদার হয়ে, আওয়াজ করে বলুন, সে কি সুদ ঘুষ হিংসা বিদ্বেষ রিয়া তারপর জিনা ব্যবিচার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার পাপাচার রাহাদারি খুন খারাপি এইগুলার সাথে সম্পৃক্ত থাকতে পারে? আর একটু জোরে বলেন পারে? কোরআন তেলাওয়াত কইরা কেউ যদি উল্টা পাল্টা করে, তাহলে বুঝতে হইব তার কোরআন তেলাওয়াত সঠিক না, তার কোরআন তেলাওয়াত কি সঠিক না। এইটাও আমার কথা না, হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালুল মুমিনাল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল উতরুজ্জা, ওই ইমানদার ব্যক্তি যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? যারা কোন সুবহানাল্লাহ, কয় ইমানদার যে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। আর কমলা লেবু কি? রিহুহা তৈবুন ওয়া তাআমুহা তৈবুন, এর ঘ্রাণও সুন্দর খাইতেও স্বাদ চমৎকার, ঠিক না বেটি? কমলা লেবু হাতের মধ্যে নিলে ঘ্রাণ লাগে না? লাগে না, ঘ্রাণটা আরো বেশি মজা লাগে খাবার সাইতে, আর খাইলেও মজা লাগে। যে ইমানদার কোরআন তেলাওয়াত করে সে কমলা লেবুর মতো। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া মাসালুল মুমিনাল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা, ও ইমানদার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে খেজুরের মতো। কিসের মতো? হ্যাঁ, যে কোরআন তেলাওয়াত করে না, যে ইমানদার কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো।
খেজুর কেন বলা হলো? বলছে খেজুর হচ্ছে এমন জিনিস, লা রিহালাহা ওয়া তাআমুহা হুলবুন, খেজুর খাওয়ার পরে মিষ্টি ওই লাগে, কিন্তু খাওয়ার আগে খেজুর যত মিষ্টি ফলই হোক না কেন এর মধ্যে কমলা লেবুর মতো কোনো গ্রাণ নাই। যেটা কোনো গ্রাণ আছে, তাহলে ইমানদার দুই প্রকার, একজনে কোরআন তেলাওয়াত করে আর একজন করে না। যে ইমানদার কোরআন তেলাওয়াত করে তার ইমান হচ্ছে কমলা লেবুর মতো, যে ইমানদার কোরআন তেলাওয়াত করে না তার অবস্থা হচ্ছে খেজুরের মতো। এরপরে আসেন আল্লাহর হাবিব বলেন, ওমাসালুল মুনাফিকিন লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে, কামাসালির রাইহানা, তার উদাহরণ হচ্ছে তুলসী পাতার মতো। তুলসী পাতা, তুলসী পাতা ছিলেন তো, তুলসী পাতা, রিহুহা তাইবুন, তুলসী পাতার মধ্যে গ্রাণ আছে না নাই? মজার গ্রাণ আছে। ওতামুহা মুররুন, খাইলে পরে কেমন লাগে? সবাই বলেন তিতা 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 লাগে, গ্রাণ মজা কিন্তু খাইলে পরে তিতা। আল্লাহর হাবিব বলতেছেন যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, কারণ মুসলমানদের মধ্যে কিছু মুনাফিকও আছে, আছে না নাই? মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি, একটু আগেই বলছিলাম, মুখের মধ্যে দাড়িও আছে, লেবাস সেবা সুরতে সব দিক দিয়ে ভালো আছে আমার ভাইরা, তো কিন্তু মুনাফিকই করে। যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার অবস্থা হচ্ছে তুলসী পাতার মতো, গ্রাণ সুন্দর কিন্তু স্বাদ ভালো না। ওমাসালুল মুনাফিকিন লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হামজালা, আর ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো, লাইসা লাহা রিহুন ওয়া তাআমুহা মুররুন, এইটার মধ্যে কোনো গ্রাণও নাই আর ভিতরে খাওয়ার মধ্যেও কোনো স্বাদ নাই। একবারে ভিতরটা কেমন তা তো বুঝেনি, আমরা অনেক সময় বলি না যে ওরে দেখতে সুন্দর কিন্তু ভিতরটা মাকাল ফলের মতো। আচ্ছা, এই হাদিসের মধ্যে আমরা পাইলাম মুনাফিক দুই প্রকার আর ইমানদার দুই প্রকার। এখন আমরা মুনাফিকের দ্বারে কাছেও যেতে চাই না। তুলসী পাতা বলেন আর মাকাল ফল বলেন, আমরা একটাও হতে চাই না, কিন্তু ইমানদারের যে দুই অবস্থা, একটা হচ্ছে কমলা লেবুর মতো আর একটা হচ্ছে খেজুরের মতো। আমরা ইমানদারির আমাদের অবস্থাটা আমরা খেজুর না, আমরা কমলা লেবুর মতো অর্জন করতে চাই। জোরে বলেন চাই না, চাই না। তাই আমাদের সমাজের মধ্যে শেষ কথা এটাই বলবো, এমন অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআনও তেলাওয়াত করে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, রোজাও রাখে, মুখ দিয়ে বলে আমি এইগুলো সব করি, কিন্তু আবার দেখা যায় নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এইটার কোনো বিচার নাই, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এইটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, হিন্দুদের ব্যাপারে তার অন্তর জ্বলে কিন্তু মুসলমানদের জন্য তার অন্তর কাঁদে না। আমার ভাইরা, সে যতই কোরআন তেলাওয়াত করুক, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, এটা ইমানদারের কোরআন তেলাওয়াত না, এইটা হচ্ছে মুনাফিকের কোরআন তেলাওয়াত, ওই একবারে মাকাল ফলের মতো। আর একটু জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা, অনেক কথা বলে ফেলেছি, তাহলে আমরা কোরআন তেলাওয়াতের আমল করব না করব না? আমরা কোরআনের আমল করার জন্য কোরআন শরীফ বোঝা দরকার। বাংলা অনুবাদ বের হইছে, আপনারা পড়বেন ভাই, পড়বেন। তাফসীরে ইবনে কাসির বাংলা আছে, নুরুল কোরআন নামে বাংলা বঙ্গানুবাদ আছে, তারপরে তাফসীরে মালিফুল কোরআন আছে, তারপরে তাফহিমুল কোরআন আছে, আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। আমি তো সবগুলাই পড়ি, কিন্তু তাফহিমুল কোরআন আমি পড়া বেশি মজা পাই। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ লিখিত যে তাফহিমুল কোরআন, আলহামদুলিল্লাহ যে যাই বলুক, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা খাস রহমত ছিল মুসলিম উম্মার জন্য। সমালোচনা করতে পারেন, একজন মওদুদী রহিমাল্লাহর মতো হাজার হাজার বই লেখছে, তাফসির লেখছে, হাদিসের গবেষণা করছে, কইরা দেখান না কতটুক পারেন। মক্কাতুল মুকাররমায় সৌদি আরবে যার নামে রাস্তা পর্যন্ত আমরা দেখি শারিয়া সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ। বাইরা আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করব এবং তাফহিমুল কোরআন পড়ব। যার যা লাগে পড়বেন, তাফহিমুল কোরআনটাও পড়বেন, রাজি আছেন? বাসার মধ্যে রাখবেন, পড়বেন, যেইটা বুঝেন না খটকা লাগে আমাদের জিগাইবেন।